জানো? আমার আনন্দ হচ্ছে তোমাদের দেখে। তোমাদের দুজনকে একসাথে কেমন একটা সুন্দর পরিবারের মতো লাগছে। কিন্তু আমার কাঞ্চন, ফুলমতির ওর পরিবারের জন্য কষ্ট হচ্ছে জানো? বুঝতে পারছি। ফুলমতি, আজ থেকে আমরাই তোর পরিবার। হ্যাঁ ফুলমতি, তোর রাজা মশাই একদম ঠিক কথা বলেছে। ফুলমতি, মন খারাপ করিস না। আর ফুলমতি তো আমাদেরই মেয়ে, বল। আজ থেকে আমরা দুজনেই সব সময় তোর সঙ্গে আছি ফুলমতি। ১৯ বছর পরে কাটে অভিশাপের জ্বালা। অসুর শরীর ছেড়ে এবার মানুষ হওয়ার পালা। এক মা বাপের কোলের মানিক কামিনী নেয় কেড়ে, অন্য দুয়ের স্নেহ পেয়ে আসবে সে আজ ফিরে। এসব কি হচ্ছে কাঞ্চন, কি হচ্ছে? কিছু দেখতে পাচ্ছি না তো। বলো, আমরা শুনছি। তোমরা সোনার কাঠি আর রূপোর কাঠি চাও তো, কিন্তু সেই কাঠি তো সবার হাতে ধরা যায় না, কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ গো, মানুষ তো পারবেই না। রাক্ষস, খক্ষস, ব্যঙ্গমা, ব্যঙ্গমি এমন কুলের রক্তের সঙ্গে যদি যোগ থাকে তবে ওই কাঠি পেতে পারো। এ আবার কেমন শর্ত? এটাই সত্যি, সোনার কাঠি রূপোর কাঠি পেতে গেলে আগে বংশ পরিচয় প্রমাণ করতে হবে। বংশ পরিচয়? সেটা কিভাবে প্রমাণ করব? বংশ পরিচয়? রাজকন্যা, পাখিটা কি বলছে? হ্যাঁ, এমন প্রমাণ দিতে হবে যে তুমি সাধারণ নও। কি করতে হবে আমাকে এর জন্য? এসো আমার সঙ্গে। যোদ্ধা চল, পাখির সাথে যেতে হবে। Thank you.
জলের উপর দিয়ে হেঁটে ওই গাছের কাছে যেতে হবে। হেঁটেই যেতে হবে, কিন্তু ওখানে গিয়ে সোনার মৌমাছি আর রূপোর মৌমাছিকে ডাকতে হবে। সোনার মৌমাছি, রূপোর মৌমাছি, আশ্চর্য। হ্যাঁ, তারা এসে যদি তোমাকে যোগ্য মনে করে তোমার দুই হাত দংশন করবে। রাজকন্যা, কি হলো? কিছু না যোদ্ধা, আমি আপনাকে পরে সবটা বোঝাচ্ছি। পাখি, তুমি বলো। আর সেই দংশনের ফলে যদি তোমার এক হাতে সোনার দাগ আর অন্য হাতে রূপোর দাগ প্রকাশ পায়, তাহলেই তুমি পারবে ওই সোনার কাঠি আর রূপোর কাঠি স্পর্শ করতে। এটাই যদি উপায় হয় তাহলে আমি তাই করব, যতই যন্ত্রণা পাই না কেন। কিন্তু সাবধান, আগে বলেছি ওই কাজ সবাই পারবে না। এই জলের উপর যে দাঁড়াতে পারবে বাকি কাজও সে পারবে, অন্য কেউ নয়। আর না পারলে? জলাশয়ের গর্ভে তলিয়ে যাবে, আর উঠতে পারবে না। আমার এইটুকুই জানা ছিল, তাই বললাম গো। এবার দেখো কি করতে পারো। ধন্যবাদ তোমায় বন্ধু, তুমি আমাদের অনেক সাহায্য করলে। তুমি আমাকে মুক্ত আকাশ দিয়েছো, আমাকে এটুকু করতেই হতো। পাখিটা তো অনেক কিছু বুঝিয়ে গেল, আমার একটু বুঝিয়ে বলবে? বলবো। শুনো, ওটা রাক্ষস পুরী যেন থমথম করছে। আর এদিকে এও তো ভোস ভোস করে ঘুমোচ্ছে, আশ্চর্য, কারো কোনো তাড়া নেই নাকি? কামিনী, কামিনী, আরে ওঠো, দেরি হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেল তো। কামিনী ওঠো, কামিনী। আমি এভাবে এখানে, আমি কি কিংবা কি কি হয়েছিল আমার? আমি 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 করো না তো, আমিও ঠিক এটাই জানতে চাইছি যে কি হয়েছিল। কিছু একটা গোলমাল হয়েছে রিম্বা, এক্ষুনি চলো। কোথায়? ঠান্ডির কক্ষে। রাজকন্যা, চেষ্টা করে দেখা যাক। দেখো, পাখিটা যা বলে গেল যে এই কাজটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না, তাই তো? কিন্তু তুমি তো সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নাগ বংশের রক্ত বইছে, একমাত্র তুমিই পারবে এই কাজটা করতে। পারব, পারতে আমাকে হবেই যোদ্ধা, এমনি গেলে চলবে না। সাবধান, পারছি না যোদ্ধা। রাজকন্যা,
আরেকবার ভালো করে মন করে দেখো, পাখিটার কি কি বলেছিল, কি 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 বোঝাতে চেয়েছিল তো? পাখিটা বলেছিল সাধারণ মানুষ পারবে না, এটাই তো বলেছিল। আমার খুব ভয় করছে, ওটিকে ওরা কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাবে বধ্যভূমিতে আমরা নেই, তাহলে শেষ, সব শেষ, সব শেষ হয়ে যাবে সব। কিছুতেই মানতে পারছি না, কি করে হতে পারে এটা? পাখিটা তো এটা তো কত কিছু বলেছিল। তোমার এই হতাশা ভরা মুখ আমি আর দেখতে পাচ্ছি না রাজকন্যা, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ মনে পড়েছে, পাখি আরো বলেছিল যে রাজকন্যা ভাবো, ভালো করে ভাবো, পাখিটার তোমার কি কি বলেছিল একটু একটু মনে করে দেখো রাজকন্যা, আর কি কি বলেছিল তোমার পাখিটা? সত্যা কি হলো রাজকন্যা, মনে করার চেষ্টা কর, তাকিয়ে আছো কেন আমার দিকে?